বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কতগুলো বিউটিফুল এবং লেটেস্ট রেড কালার ব্লাউজ ডিজাইন শেয়ার করবো। এই ভিডিওটা দেখলে তোমরা ব্লাউজ, ফ্রন্ট নেক এবং ব্যাক নেক দুই ধরনের ব্লাউজ ডিজাইন সম্পর্কে আইডিয়া নিতে পারবে এবং আজকাল কোন ধরনের ব্লাউজ ডিজাইনগুলো চলছে সেই ডিজাইনগুলো আমি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ব্যাক নেক ছোট্ট ফ্লাওয়ার দিয়ে এই ডিজাইন তোমরা ইউজ করতে পারো, তারপর সিম্পল লটকন ডিজাইন তোমরা তোমাদের ব্লাউজে ইউজ করতে পারো, তারপর লেস দিয়ে তোমরা তোমাদের ব্লাউজে এই ডিজাইনটি ইউজ করতে পারো। ফ্রন্ট নেক চেন ডিজাইন কিন্তু আজকাল খুবই চলছে, তারপর ব্যাক নেক তোমরা দড়ি ডিজাইন ইউজ করতে পারো, তারপর ছোট্ট বোয়াও লুকটাও কিন্তু খুবই ইউনিক দেখতে লাগে। বন্ধুরা, এই ভিডিওটা দেখে যে ডিজাইনটা তোমাদের বেশি পছন্দ হবে সেই ডিজাইনটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে পরে সেই ফটোটাকে দেখে তোমরা তোমাদের ব্লাউজ তৈরি করে নিতে পারো। এবং এই ভিডিওটা দেখে কোন ব্লাউজের কাজিংটা এবং সেলাই তোমরা শিখতে চাও সেটা কিন্তু আমাকে নির্দ্বিধায় কমেন্ট করে জানাবে, আমি তাহলে তোমাদের সেই ব্লাউজ ডিজাইনটা অবশ্যই কাটিং এবং সেলাই করে দেখাবো। আমি কিন্তু বন্ধুরা আমার চ্যানেলে রেগুলারই এই ধরনের ব্লাউজ ডিজাইন এবং কাটিং ভিডিও দিয়ে থাকি। তোমরা যারা নতুন, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে বন্ধুরা, তাহলে রেগুলারই তোমরা এই ধরনের ব্লাউজের ইউনিক ডিজাইন এবং ব্লাউজ কাটিং ভিডিও তোমরা দেখতে পারবে। তাছাড়া বন্ধুরা, তোমরা যারা টেইলর্সের কাজ করো, তোমরা তোমাদের দোকানের কাস্টমারদের এরকম সিম্পল ব্লাউজ ডিজাইনগুলো, ইউনিক ডিজাইনগুলো তোমরা তৈরি করে দেবে, দেখবে তোমার কাস্টমারদের এই ডিজাইনগুলো খুবই পছন্দ হবে এবং তোমার দোকানের কাস্টমার কিন্তু আগের তুলনায় অনেক বেড়ে যাবে। আজকাল আমব্রেলা স্লিভ ডিজাইন কিন্তু খুবই চলছে, তারপর ব্যাক নেক সিম্পলের উপর এই ডিজাইন তোমরা তোমাদের ব্লাউজে ইউজ করতে পারো, তারপর তোমরা কলার নেকের সাথে ব্যাক নেক ডায়মন্ড শেপ ইউজ করতে পারো, তারপর থ্রি লেয়ার আমব্রেলা স্লিভ তোমরা ইউজ করতে পারো, তারপর তসর ফেব্রিকের সাথে রিল ব্লাউজ ইউজ করতে পারো। বন্ধুরা, এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটুও উপকার হয় এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। ব্যাক নেক পুটলি বাটন ডিজাইনটা কিন্তু আজকাল খুবই চলছে, তারপর তোমরা চাইলে তোমরা পুটলি বাটন ডিজাইনও ইউজ করতে পারো, তারপর ভি নেকের ওপর এরকম বটন ডিজাইনও ইউজ করতে পারো, তোমরা ফ্লোরাল প্রিন্টের সাথে এরকম ডিজাইন ইউজ করতে পারো, তারপর তোমরা কলার নেকের সাথে প্রিন্স কাট ইউজ করতে পারো, তারপর তোমরা এরকম প্রিন্স কাটের সাথে এরকম ব্যাক নেক লেস ডিজাইন ইউজ করতে পারো। দেখো বন্ধুরা তোমরা ফ্লোরাল প্রিন্টের সাথে এরকম সিম্পল নেট ফেব্রিক ইউজ করতে পারো, তারপর তোমরা আমব্রেলা স্লিভ শাড়ির সাথে ম্যাচিং করে ইউজ করতে পারো। এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।